তো যে 149 স্কোর করেছিল তার র্যাঙ্ক হয়েছিল 26, যে 105 স্কোর করেছিল তার র্যাঙ্ক হয়েছিল 284। যদি কোনো একটা ক্যান্ডিডেট 68 মার্কস পেয়ে যায় সে হচ্ছে 2000 ভিতরে র্যাঙ্ক হচ্ছে। কম্পিউটার সায়েন্সে সেটস অ্যাডমিশন হয়েছিল 266 র্যাঙ্ক, আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিভিশন কমিউনিকেশনে 624, ইনস্ট্রুমেন্টেশনে হয়েছিল 955, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখে নাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2420, আর ইনস্ট্রুমেন্টেশনে 3476 পর্যন্ত গিয়েছিল। তোমরা যারা 2024 WBCA পরীক্ষা দিয়েছো তাদের সকলের মধ্যে এখন একটাই প্রশ্ন যে কত মার্কস, কাট অফ মার্কসটা কত, কত মার্কসে কত র্যাঙ্ক হয়, বা কত মার্কস পেলে আমি একটা সরকারি কলেজ পেয়ে যাবো, ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারবো, কত র্যাঙ্ক লাগে, এইসব ডিটেলসগুলো তোমাদের জানাটা এখন ভীষণ দরকার। অলরেডি আমরা বিগত বছরও প্রচুর ভিডিও দিয়েছিলাম, প্রায় সেগুলো 70-80 হাজার জন স্টুডেন্ট আমাদের দেখেছিল। তো আজকেও তোমাদের জন্য এই ভিডিওতে কাট অফ মার্কস আর মার্কস ভার্সেস র্যাঙ্কের এই ভিডিও আর বেশ কিছু তোমাদেরকে টিপস দেবো, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমরা কত র্যাঙ্ক করলে কোন কোন কলেজে অ্যাডমিশন নিতে পারবে, বা তোমাদের কাছে কোন কলেজগুলোর অপরচুনিটি থাকবে, সেগুলো সব ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমনভাবে চেক করতে পারবে। দেখো সবচেয়ে প্রথম কথা আমরা চলে আসি যে কেমন কত কী মার্কসে আমাদের কত কী র্যাঙ্ক হতে চলেছে এবছর, সেই কাট অফ মার্কসের কথাই। তো বিগত বছর কত কী গিয়েছিল সেইটা আমরা দেখবো, কারণ বিগত বছরেরও কোশ্চেনের ট্রেন্ড যেরকম ছিল বা কোশ্চেনের লেভেল যেরকম ছিল বলতে পারো, মোরওভার সেমই কোশ্চেনের লেভেল এবছরেও ছিল। তার জন্যই বলা যেতে পারে যে এবছরেরও র্যাঙ্ক ভার্সেস মার্কস কিন্তু আগের বছরের যেটা হয়েছিল আগের বছরের মার্কস ভার্সেস র্যাঙ্কের মতনই হবে, কোনো কিছু আলাদা কিছু হবে না। তো বিশাল কিছু যে ফারাক হবে সেটা কিন্তু নয়, একই ধরনের হবে। তো সেটাই আমরা একটু দেখে নিই। দেখো বিগত বছর যে 149 স্কোর করেছিল তার র্যাঙ্ক হয়েছিল 26, যে 105 স্কোর করেছিল তার র্যাঙ্ক হয়েছিল 284। সিমিলার ওয়েতে যে 101 র্যাঙ্ক করেছিল তার 101 স্কোর করেছিল তার র্যাঙ্ক হয়েছিল 323, যে 94 স্কোর করেছিল 439, 83 স্কোর করে পরে 784, 81 স্কোর করে পরে 887, 68 স্কোর করে পরে 1869, 65.5 স্কোর করে পরে 2260, 57.41 স্কোর করে পরে 3454, স্কোর করে পরে 4130। একটু আমরা দেখে নিই, মানে আমাদের টোটাল 200 মার্কসের গপ্প হচ্ছে। 200 মার্কসের মধ্যে যদি কোনো একটা ক্যান্ডিডেট 68 মার্কস পেয়ে যায় সে হচ্ছে 2000 ভিতরে র্যাঙ্ক হচ্ছে। 68 মার্কসে 2000 ভিতরে র্যাঙ্ক হচ্ছে। এরপর যদি তার ক্যাটাগরি থাকে, যদি এসসি হয়, ওবিসি ক্যাটাগরি থাকে, বা এবছর তো ইডাব্লিউএস অ্যাড করে দেওয়া হয়েছে, যদি থেকে থাকে তাহলে সে যাদবপুর ইউনিভার্সিটি এক কথায় পেয়ে গেল। 200-র মধ্যে যদি কেউ 68 বলো, এই 65-র কাছাকাছি যদি মার্কস তুলে নিতে পারে, যদি তার ক্যাটাগরি থাকে, তাহলে সে খুব ইজিলি একটা যাদবপুরের খুব ভালো ব্রাঞ্চই বলতে পারো পেয়ে যেতে পারে। আর যদি ওপেন ক্যাটাগরির হয় তখন কিন্তু তোমার কপালে একটু দুঃখ আছে, তুমি যাদবপুরটা পাবে না, কিন্তু তোমার জন্য ভালো অপশন আছে, যেমন কি তুমি কলকাতা ইউনিভার্সিটি পেতে পারো, তুমি কল্যাণী পেতে পারো, তুমি জলপাইগুড়ি পেতে পারো, এইসব জিনিসগুলো এই র্যাঙ্কে তুমি এই স্কোরে তুমি পেতে পারো। অর্থাৎ তুমি যদি 65-68 মতন স্কোর করে নিচ্ছ তাহলে তুমি এই জায়গায় থাকবে, যদি তুমি 57 মতন স্কোর করে নাও তাহলে তোমার 3400 মতন র্যাঙ্ক থাকবে। মানে 50-এর উপর যদি তুমি স্কোর করতে পারো, যেদিকে এখানে দেখায় যদি তুমি 49-এর মতন স্কোর করো তাহলে তোমার 6176-এর মতন র্যাঙ্ক থাকছে। 6176 49 স্কোরে র্যাঙ্ক থাকছে। যদি তুমি 52 স্কোর করতে পারো তোমার 5135-এর মতন র্যাঙ্ক থাকছে। দেখো যত হচ্ছে আমরা সামনের দিকে যখন ছিলাম 149-এ 26 হয়েছিল, 105-এ 284 হয়েছিল, এখানের গ্যাপটার মধ্যে খুব কম স্টুডেন্টই ঢুকে আছে। এই এত বড় গ্যাপটার মধ্যে খুব কম স্টুডেন্ট ঢুকে আছে। প্রায় তুমি ধরে নাও যে 44 মার্কসের যে গ্যাপ, সেই 44 মার্কসের গ্যাপের মধ্যে মাত্র এই কটা স্টুডেন্ট 230-240 জন, মানে 260 জনের মতন স্টুডেন্ট ঢুকে আছে। কিন্তু তুমি এইখানটাতে জাস্ট লক্ষ্য করো, 54 থেকে যখনই আমি 52-তে গেছি তার মধ্যে কিন্তু 1000 জন স্টুডেন্ট ঢুকে গেছে। এই 54 থেকে 52-র গ্যাপে 1000 জন স্টুডেন্ট ঢুকে গেছে, 49 থেকে 52-র গ্যাপে আরও 1000 জন স্টুডেন্ট ঢুকে গেছে। তাহলে বুঝতে পারছো কম্পিটিশনটা কোন জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে আমাদের কম্পিটিশন। তবে যারা হচ্ছে এই 68 মার্কস 65 মার্কস পেয়ে গেছো তারা খুব ভালো একটা কলেজ পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেটের দিকে যদি তুমি ভালো কলেজ পেতে চাও, TFW ক্যাটাগরির আন্ডারে যদি ভালো কলেজ পেতে চাও সেটাও কিন্তু তুমি পেয়ে যাবে, সেই অপরচুনিটি কিন্তু তোমার কাছে রয়েছে। এইদিকে দেখো যদি তার থেকেও কারোর স্কোর কম আসছে, সাপোজ ধরো কারোর স্কোর 40-এর মতন আসছে, তো সে 40 করে সে 14593 র্যাঙ্ক হয়েছিল বিগত বছর, তাহলে 42 করে 8978-এর মতন স্কোর হয়েছিল, 43-এ 7447-এর মতন র্যাঙ্ক হয়েছিল। দেখো ঝাঁপগুলো কেমনভাবে দিচ্ছে, মাত্র 2 মার্কসের গ্যাপের মধ্যে মধ্যেখানে প্রায় 6000 জন স্টুডেন্ট ঢুকে গেছে। এই 2 মার্কসের মধ্যে 6000 জন স্টুডেন্ট ঢুকে গেছে, তাহলে কম্পিটিশন কিন্তু এই জায়গাটাতেই। যারা 2 মার্কস বেশি পেয়ে গেছে তারা উদরে যাবে, যারা 2 মার্কস কম পেয়েছে তারা কিন্তু তলিয়ে যাবে। নিচে দেখো 38 মার্কস বলো বা নিচের বলো একটু দেখে নাও, যারা 38.58-এ 15000-এর মতন র্যাঙ্ক হয়েছিল, 31 মার্কসে 28000-এর মতন র্যাঙ্ক হয়েছিল, 26 মার্কসে 43000-এর মতন র্যাঙ্ক হয়েছিল, 22 মার্কসে 57000-এর মতন র্যাঙ্ক হয়েছিল। তাহলে পুরো তোমাদেরকে র্যাঙ্কের লিস্ট দিয়ে দিলাম, কত মার্কসে কত কী র্যাঙ্ক হয়েছিল বিগত বছরের এটা ডেটা। আর জেনে রাখো হুবহু সেরকমটাই হবে, কারণ এবছরের কোশ্চেনের লেভেল কিন্তু আগের বছরের মতনই হয়েছিল। তো চিন্তার কিছু নেই,
একদম সেম ধরনেরই আসবে, কাছাকাছি আসবে, এই 10-20 মার্কস ইয়ের একদম এধার ওধার হতে পারে 10-20 র্যাঙ্কের, তার বেশি কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে, বাদ বাকি তোমাদের চোখের সামনে রয়েছে। এরপর আমি কিছু জিনিস বলি, আমাদের চ্যানেলে অলরেডি বিটেকের জন্য সেরা ব্রাঞ্চ কি, বিটেকের জন্য সেরা কলেজ কি ইঞ্জিনিয়ারিংয়ের দুটো ভিডিও দেওয়া আছে, প্রায় 70-80 হাজারের মতন এই ভিডিওগুলোতে ভিউ আছে, তোমরা দেখবে। খুব দারুণ অ্যানালাইসিস করে দারুণ ডিটেলে আমি এই ভিডিওগুলো বানিয়েছিলাম, প্রচুর ছেলেরা দেখে পরে হেল্প পেয়েছে, তোমরাও ভিডিওটা দেখো বুঝতে পারবে। ভিডিওটা কোথায় পাবে এই দুটো ভিডিও? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে, এই ভিডিওর কমেন্ট বক্সে পাবে। তার সাথে তোমরা যখন ভিডিওটা দেখছো এই কনের দিকটা দেবে একটা আই বটনের মতন আছে, সেই আই বটনটাতে পর্যন্ত তোমরা একটা এই ভিডিওগুলোর লিঙ্কগুলো পেয়ে যাবে। দুটো ভিডিওই দেখবে অনেকখানি হেল্প করবে তোমাকে তোমার কলেজ সাজানোর জন্য, যে তুমি কোন কলেজটাতে অ্যাডমিশন নিলে, আগে র্যাঙ্কটা দেখলে কত র্যাঙ্ক আসছে মোটামুটি, স্কোর তো কালকে অ্যান্সার কি মিলিয়ে পরে বিচার করে নিচ্ছ, অ্যান্সার কি আমাদের অ্যাপেই দেওয়া আছে আমি দেখিয়ে দেবো, অ্যান্সার কি মিলিয়ে পরে স্কোর বিচার করেছো, স্কোর থেকে র্যাঙ্ক দেখে নিলে র্যাঙ্ক অনুযায়ী তুমি দেখবে যে তুমি কোন কলেজে যাবে, এবারে কোন কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত অ্যাডমিশন নেয় সেইটাই এবার আমি তোমাদেরকে দেখাই। দেখ, তার জন্য আমরা দুদিন পরে এই একটা ভিডিও আনবো, পরশু এই একটা ভিডিও আসবে যে বিগত বছর কোন কলেজে কত কী কাট অফ ছিল, সেই ভিডিও আসবে। কিন্তু তোমাদেরকে আমি বলে দিই, তোমরা কোথার থেকে, আমি ভিডিও যদি নাও দিই তুমি কোথার থেকে দেখতে পাবে যে তুমি কোন কোন কলেজে চান্স পাবে। আমাদের নিজস্ব একটা অ্যাপ আছে, ক্যারিয়ার দিশারি একাডেমি নামে অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে গিয়ে পরে সার্চ করবে পেয়ে যাবে, প্রায় 50-60 হাজার স্টুডেন্ট ওখানে হচ্ছে পড়াশোনা করে। এরপর শুনো, ওখানে গিয়ে পরে আমরা রেজিস্টার বলে একটা অপশন পাবো, সেই রেজিস্টারে রেজিস্টার করবো, রেজিস্টার করার পর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবো, আমার সব ডিটেলস বোস করবো, বোস করানোর পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। সেই ইন্টারফেসের মধ্যে সবার চেয়ে প্রথমে এই জায়গাটাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলে একটা সেকশন আছে, যেই সেকশনটার মধ্যে থেকে তুমি কী পাবে 2024-এর অর্থাৎ এই বছরের অ্যান্সার কীটা পেয়ে যাবে, একদম ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স তিনটারই তুমি অ্যান্সার কী পাবে। তার নিচটাতেই দেখবে ম্যাজিক লিঙ্ক বলে একটা অপশন আছে, এই ম্যাজিক লিঙ্ক অপশনটাতে ক্লিক করার পর তোমার কাছে অনেকগুলো সেকশন আসবে, যেটার মধ্যে একটা WBJEE কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন থাকবে, তুমি WBJEE কলেজ প্রেডিক্টর অপশনটাতে ক্লিক করবে, যদি একবার ক্লিকে ওপেন না হয় আরেকবার ব্যাক করে আসবে, দ্বিতীয়বার আরেকবার ক্লিক করবে দেখবে একটা পেজ ওপেন হবে, আমাদের নিজস্ব ওয়েবসাইটের একটা পেজ ওপেন হবে, সেইখানে গিয়ে পরে তুমি তোমার নিজের র্যাঙ্ক তুমি র্যাঙ্ক চেক করে নিলে, আমি দেখিয়ে দিলাম আজকে যে তোমার কত স্কোরে কত কি র্যাঙ্ক হবে, তোমার ধরো সাপোজ তুমি 68-এর মতো স্কোর করছো, মানে তুমি কি লিখবে, তোমার র্যাঙ্ক লিখবে 1869, তুমি দেখবে কি তোমার র্যাঙ্ক হচ্ছে 1800, তোমার র্যাঙ্ক হচ্ছে, তো ওখানে একটা সিস্টেম আছে যেখানে গিয়ে পরে তুমি তোমার র্যাঙ্কটা পুট করলে 1800, তোমার কোন দিকে যেতে চাইছো, বিটেকে যেতে চাইছো না বিফার্মাতে যেতে চাইছো, আর তোমার ক্যাটাগরি কী, কোন ক্যাটাগরি দিয়ে পরে তুমি যেতে চাইছো, সেগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে, ফাইন্ড কলেজে ক্লিক করবে, তোমাকে দেখিয়ে দেবে যে তুমি কোন কোন কলেজে অ্যাডমিশন নিতে পারবে বা তোমার ওই র্যাঙ্কে কোন কোন কলেজ তোমাকে অ্যাডমিশন নেবে, পুরো লিস্ট দিয়ে দেবে, কোন রাউন্ডে তোমার অ্যাডমিশন হবে, কোন কলেজে অ্যাডমিশন হতে পারে, কোন ব্রাঞ্চে অ্যাডমিশন হতে পারে, সব কিছু তোমাকে দেখিয়ে দেবে। এত সুন্দর সিস্টেমটা এই অ্যাপটার ভিতরে বানানো আছে, ঠিক আছে, এই অ্যাপটার ভিতরে এতটাই সুন্দর সিস্টেমটা বানানো আছে, গিয়ে একটু চেক করে এসো। আগের বছর আমি বলছি প্রায় 70-80 হাজার জন স্টুডেন্ট এখান থেকে চেক করেছিল, তারা তাদের যেটা আমরা বলেছিলাম সেই কলেজটাই পেয়েছিল। এরপর আমরা একটু দেখিয়ে দিই যে তোমাদের এইখানে যেটা আমরা দেওয়া আছে সেটার আমরা একটা বললাম যে ভিডিও দিয়ে দেবো যে কোন কলেজে কত কী কাট অফ ছিল, র্যাঙ্ক কত কী কাট অফ, শেষ কত র্যাঙ্ক পর্যন্ত অ্যাডমিশন নিয়েছিল কোন ব্রাঞ্চে। এরপর দেখো, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কলেজ আছে, প্রচুর কলেজের প্রচুর ব্রাঞ্চ আছে, তো এত এত কলেজ এত এত ব্রাঞ্চ একটা ভিডিওতে বলা কখনোই সম্ভব নয়, ওই জন্যই প্রথম রেকমেন্ডেশন করলাম এইটা, যেখান থেকে তুমি তোমার র্যাঙ্কটা পুট করার পরে ইজিলি দেখে নিতে পারছো, যে কোনো র্যাঙ্ক বোস করতে পারো, তুমি তোমার র্যাঙ্কটাই যে বোস করবে সেটা নয়, তুমি 2000-3000-1001 র্যাঙ্ক বোস করি পরেও চেক করতে পারো, কোনো আপত্তি নেই, ঠিক আছে। দেখো, যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি তো সেখানে আমরা দেখতে পাবো যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আগের বছর থার্ড রাউন্ডে অর্থাৎ মপআপ রাউন্ডে শেষ অ্যাডমিশন হয়েছিল 3285 র্যাঙ্কে, কম্পিউটার সায়েন্সে শেষ অ্যাডমিশন হয়েছিল 263 র্যাঙ্কে, আর এগুলো সব হচ্ছে ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরি মানে কি, এখানে SC ST জেনারেল সবাই ঢুকতে পারে, এবং যারা SC ST রয়েছে বা OBC রয়েছে তাদের কিন্তু এদের থেকেও বেশি র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছিল, তো সেইটা কিন্তু আছে। এটা আমি জাস্ট ওপেনের জন্য বললাম, যে কোনো কারোর জন্য একটা জেনারেল র্যাঙ্ক হিসাবে বললাম, যেটা আগের বছর বিগত বছর শেষ অ্যাডমিশন এটাতে হয়েছিল। ইনফরমেশন টেকনোলজি IT 607 লাস্ট অ্যাডমিশন হয়েছিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 624, ইনস্ট্রুমেন্টেশনে হয়েছিল 955, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হয়েছিল 1163 র্যাঙ্ক পর্যন্ত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হয়েছিল 1931 র্যাঙ্ক পর্যন্ত, তারপর তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সেখানে হয়েছিল 2388, প্রোডাকশনে হয়েছিল 2638, তো এরকম করে করে অনেক আছে। তো শেষ যদি তুমি দেখো ওপেন ক্যাটাগরির মধ্যে তোমার যদি মোটামুটি 3000 র্যাঙ্কও থাকে তাহলেও তুমি কিন্তু একটা যে কোনো
কলেজে অ্যাডমিশন মানে যে কোনো একটা ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়ে নিতে চাইছো, তোমার যদি যাদবপুরটাই উদ্দেশ্য হয়ে থাকে। কিন্তু যদি তোমাকে ভালো ব্রাঞ্চ হতে হয়, ভালো ব্রাঞ্চ হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত WBJ-র আন্ডারে যে যাদবপুর ইউনিভার্সিটি তার সবচেয়ে ভালো ব্রাঞ্চ বলতে পারো, এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আছে, খুব ভালো প্লেসমেন্ট পাওয়া যায়। কোন কলেজ ভালো না ভালো সেটা নিয়ে পড়ে তোমাদের দেখবে এখানে আমি এই ভিডিওটা বানিয়েছি। এখানে শুধুমাত্র ভিডিও নয়, একদম প্লেসমেন্ট, ফিস, কাট অফ সব কিছু বলে দেওয়া আছে, একটু দেখে নেবে ভিডিওটা, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 2600-এর মতন আমাদের যদি জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে কিন্তু আমি একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারছি যাদবপুর ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিতে। তাহলে তোমার যদি এই র্যাঙ্কটা করতে হয়, 2600-এর মতন করতে হয়, তাহলে তোমাকে কত স্কোর করতে হচ্ছে দেখো, 2600-এর মতন মানে হচ্ছে তুমি ধরতে পারো 65-এর মতন তোমাকে স্কোর করতে হচ্ছে, তাহলে 2200-এর মতন তোমার হয়ে যাচ্ছে, মানে তুমি যাদবপুর ইউনিভার্সিটি একদম ইজিলি পেয়ে যাবে একটা জেনারেল ক্যান্ডিডেট হয়ে পড়ো। এরপর যদি তোমার ক্যাটাগরি থেকে থাকে তাহলে আরামসে তুমি আরও ভালো জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে, আরও ভালো ট্রেড পেয়ে যাবে, অনেক ভালো উপরের দিকে যে কোনো ভালো ট্রেড পেয়ে যাবে। ওকে, সিমিলার ওয়েতে যদি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি, তো সেখানে দেখো আইটিতে শেষ গিয়েছিল 1783, কম্পিউটার সায়েন্সে গিয়েছিল 1207, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েছিল 4402, মানে অপটিক্সে গিয়েছিল 6784, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনটা দেখো এটা খুব ভালো একটা ব্রাঞ্চ, 1782 পর্যন্ত গিয়েছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখে নাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2420 আর ইনস্ট্রুমেন্টেশনে 3476 পর্যন্ত গিয়েছিল এর ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো এরকম করে সব ইউনিভার্সিটি আছে, সবগুলো তো দেখানো আমার পক্ষে আজকে সম্ভব নয়, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অনেকগুলো ভালো ভালো কলেজের নিয়ে পরে দেখাবো। তার সাথে তোমাদেরকে যেটা বললাম অ্যাপটাকে ইনস্টল করো, অ্যাপে তুমি এখানে ম্যাজিক লিঙ্ক পাবে, সেই ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে একবার ক্লিক করে যদি ওপেন না হয় একবার ব্যাক করবে, দিয়ে আরেকবার দ্বিতীয়বার ক্লিক করবে, ওখানে তোমার যেটা র্যাঙ্ক হচ্ছে প্রেডিক্ট করছো সেই র্যাঙ্কটাকে পুট করো, তোমার ওই র্যাঙ্কে কী কী কলেজ হতে পারে, কোন কোন ব্রাঞ্চ হতে পারে, কত নাম্বার রাউন্ডে আসতে পারে সব কিছু লিস্টে দিয়ে দেওয়া হবে, তুমি একটু চেক করে এসো, তারপর যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আশা করি ভিডিওটা দেখে পরে অনেকটা হেল্প পেয়েছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বাকি সকল বন্ধুদের সাথেও শেয়ার করো, আর আজকের এই ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমার ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।